ওবাইদুল কাদেরকে বলতে চাই যে আপনি যে শব্দ কথা বলতেছেন তা বাস্তবায়ন হবে না। আপনার বাস্তবায়ন কখনই পদত্যাগ না করলে পদত্যাগ করতে বাধ্য হব না আমরা। পদত্যাগ 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 শেখ হাসিনার পদত্যাগ। আওয়ামী লীগ চিন্তা করছে কেন বিএনপি হরতাল দিচ্ছে না, আওয়ামী লীগ চিন্তা করে একটাই, বিএনপি হরতাল দিলে বিএনপিকে দায়ী করে গাড়ি পাঞ্চুর তারা করবে, নাম দিবে বিএনপি। আপনি ভালোয় ভালোয় পদত্যাগ না করেন আপনাকে আম জনতা সহ 18 কোটি মানুষ টেনে হিসড়ে নামাবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই এই স্বৈরাচারী শেখ হাসিনার আর বেশি দিন নেই। আওয়ামী লীগ সরকার মনে করতেছে তারা অতীতে যেই ঘটনা নাটক সাজিয়েছে সেই ঘটনা নাটকের জন্য আবার বিএনপি সহ সকল দল আছে তারা পা দেবে, কিন্তু ভুল। অতীতে আওয়ামী লীগ যে গাড়ি ভাঙচুর করেছে জ্বালাও পোড়াও রাজনীতি করেছে এবং নাম দিয়েছে বিএনপি, আওয়ামী লীগ চাচ্ছে আবার সেই একই রাজনীতি করতে। আওয়ামী লীগের সেই রাজনীতি বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে তারা খুব হতাশ। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতেছে যে বলতে চাচ্ছে এবং যে চালা পালার রাজনীতি কেন করছে না, আওয়ামী লীগ চিন্তা করছে কেন বিএনপি হরতাল দিচ্ছে না। আওয়ামী লীগ চিন্তা করে একটাই, বিএনপি হরতাল দিলে বিএনপিকে দায়ী করে গাড়ি পাঞ্চুর তারা করবে, নাম দিবে বিএনপি, আগুন চলাবে তারা, নাম দিবে বিএনপি, এবং গ্রুপ করবে তারা, নাম দিবে বিএনপি। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলতে চাই যে আপনি যে শব্দ কথা বলতেছেন তা বাস্তবায়ন হবে না, আপনার বাস্তবায়ন কখনোই হবে না। বিএনপি সুস্থ দ্বারা রাজনীতি করেছে, বিএনপি মানুষের পাচার রাজনীতি করে, বিএনপি মানুষের পাশে থাকার রাজনীতি করে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা যেই বাস্তবায়ন করছে চিন্তা ভাবনা করছেন তা ফল হবে না, আপনারা অটোমেটিকলি পদত্যাগ করবেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি দ্বারাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, ইনশাল্লাহ করে যাব, যত পর্যন্ত আপনারা পদত্যাগ না করবেন ইনশাল্লাহ আমাদের কর্মসূচি চলবে। আজকের এই যুব সমাবেশে আমরা সারা বাংলাদেশ থেকে যুব সমাজ সবাই ঐক্য হয়েছি। আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদল ব্যাপক সমাগম নিয়ে আজকে এই সমাবেশে যুক্ত হয়েছি। শুধু একটাই আমাদের দাবি, স্বৈরাচারী শেখ হাসিনার পতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। এই স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং আম জনতার যেই দাবি, নির্দল প্রয়োজনীয় দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যের উত্তগতি থেকে আমাদের রায় একটাই, সেটা হচ্ছে গিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন। আমি বলতে চাই আমাদের যে এই যুব দলের সমাবেশে আজকে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সেই নেতৃবৃন্দকে আমরা সবাই ঐক্য হয়ে একটাই দাবি রেখেছি, স্বৈরাচারী শেখ হাসিনা যেন অতি দ্রুত পদত্যাগ করে। আমাদের বড় নেতাকর্মী এখন জেলে বন্দি আছে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতৃবৃন্দদের আমি মুক্তির দাবি জানাচ্ছি। আজকে যুবদলের সমাবেশে, যুব সমাবেশে সবার একটাই দাবি, সকল নেতৃবৃন্দদের মুক্তি। এবং আমি বলতে চাই এই স্বৈরাচারী শেখ হাসিনার আর বেশি দিন নেই, এই স্বৈরাচারী শেখ হাসিনা অতি তাড়াতাড়ি পদত্যাগ করবে ইনশাল্লাহ। উনি পদত্যাগ না করলে পদত্যাগ করতে বাধ্য হব আমরা। পদত্যাগ 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 শেখ হাসিনার পদত্যাগ। আমাদের দাবি একটাই, স্বৈরাচারী খুনি হাসিনার পদত্যাগ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনা করে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বলতে চাই, মেসেজ দিতে চাই, যদি আপনি ভালোয় ভালোয় পদত্যাগ না করেন আপনাকে আম জনতা সহ 18 কোটি মানুষ টেনে হিসড়ে নামাবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছি, এক আছি, দফা এক, আমাদের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগ পদত্যাগ।